গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি পুরো রিমোট চ্যানেলটাকে টেক ওভার করে নিয়েছি। পুরোটাতেই আজকে মর্নিং থেকে কোনো রকম ব্লগ হয়নি। আমরা কালকে রাতে অনেক দেরি করে ফিরেছি, সকালে আমার ল্যাপটপ হ্যান্ড ওভার দিতে যাওয়ার ছিল। সো আপনারা অনেকেই জানেন আমি আমার জব সুইচ করছি, তো আমি এখন অনেকটা সময় অ্যাভেলেবেল, আমার নেক্সট জয়েনিং একটা উইক পরে, তো অনেকটা ফ্রি টাইম আছে। তো সেটাকে ইউটিলাইজ করার জন্য আমি চেয়েছিলাম যে বাড়িটাকে আরেকটু বেশি একটু ক্রিয়েটিভ টাচ দিতে। কিছু কিছু চেঞ্জেস মাথায় আছে যেগুলোকে আমি আনার চেষ্টা করব, এবং কিছুটা একটু লুকসও চেঞ্জ করার ইচ্ছা আছে। তার সাথে ছোট ছোট কিছু DIY বলতে পারেন, যেটা আমার আজকে প্ল্যান আছে। তো এবার এখন হয়ে গেছে অলরেডি 6:15 বাজে, এবং রিমো একটু পরেই চলে আসবে। সো ওর আসার আগে আমি চাইছি যে এই পেন্টিংয়ের কাজটা হয়ে যাক। সো আমি একটা পেন্টিংয়ের কাজ করবো, তবে আমি কুইকলি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে আছে একটা খুব সুন্দর স্কাই ব্লু কালার, এটা চক পেন্ট, এবং এর সাথে আমি এই গ্রে কালারটা নিয়েছি। এটা ডার্ক গ্রে নয়, এটা ভীষণ লাইট গ্রে। কালারটার নাম হচ্ছে মিস্টি ফগ। আমার মনে হচ্ছে এই দুটোর কম্বিনেশনটা খুবই ভালো যাবে। একটু স্কাই ব্লুটা দিয়েছি যাতে একটু ব্রাইট লাগে। এটা স্পঞ্জ ব্রাশ। তো আমি এবারে আমাদের যে এই ছোট্ট পটটা আছে মানি প্ল্যান্টের, এটার পটটাকে আমি একটু কালার করতে চাই, কারণ এটা একটা মানে মাটির হাঁড়ি, বেসিক্যালি এটা একটা বিরিয়ানির হাঁড়ি ছিল যেটাকে আমরা পট বানিয়েছি, কারণ শেপটা ভীষণ কিউট ছিল। তো এখন এটাকে আমি কালার করে দেখে নিচ্ছি কীরকম হয়। আমার টুলসগুলো রেডি হয়ে গেছে, স্কাই ব্লু কালার, গ্রে কালার, মিস্টি ফগ আর আমার স্পঞ্জ ব্রাশ। আমার যেটা ইচ্ছা এখন স্পঞ্জ দিয়ে আমি কালারগুলোকে ট্যাপ করে করে এই পুরো যে পটটা আছে পার্টটা ডান, এটাতেই অনেকটা লুকসটা চেঞ্জ হয়ে গেছে মাটকাটার, যেটাতে গ্রে কালারগুলো এজগুলোতে আমি কভার করে দিয়েছি। এরপরে আমার যেটা ইচ্ছা আছে দুটো কালারকেই পাশাপাশি একটু অনেকটা ডিস্ট্রেসড একটা লুক আনার ইচ্ছা আছে, কারণ কি এটা আনইভেন টোন। তো এটার মধ্যে আমি যদি দুটো কালার একসাথেও করি তাও একটা শ্যাডো মতো আসবে কালারটার মধ্যে, এটা অ্যাবজর্ব করে যাবে। তো আমি দুটোকে একসাথে ট্যাপ করে করে লেটস সি কিরকম করা যায়। এটা আমি কমপ্লিট করে নিয়েছি, এরপর একটা ভার্নিশ পেন্ট দেবো যাতে এই চক পেন্টের কালারগুলো যাতে স্টে করে যায়। সো এখানে একটু এক্সেস পেন্ট আমি দেখতে পাচ্ছি, একটু আনইভেন টোনের একটা লুকস দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা দেখে বলবেন কেমন লাগছে। আমি এটাকে সাজিয়ে একেবারে ফটো তুলে অবশ্যই ব্লগে সেট করে দেবো। যে পটটা বানিয়েছিলাম কালার করে একবার দেখিয়ে দিই। অলরেডি ওই ডিস্ট্রেসড লুক যেটা আমি ক্রিয়েট করতে চাইছিলাম সেটা চলে এসছে, বাট এটার উপরে একটা ভার্নিশের কোটিং আমি দেব। আরও একটা কোটিং দেওয়া যেতে পারে, কিন্তু আমি চাইছি না যে মাটির রংটা একেবারেই চলে যাক, চাইছি এটা যেন দেখা যায়। সো ভালোই লাগছে দেখতে। তুমি কিছু বলবে? No, I'm tired. I just want to go to sleep. আমি এখন মাস্টার শেফ দেখছি। I'm just going to finish the breakfast.
editing party also, I don't know how to do it. But I'll try to finish the editing and then go to sleep. I'll go to office, yet there's no office mix, so you don't have to worry about that. I do. Oh, and good night. See you tomorrow, day after, I don't know. Tomorrow. As soon as possible. কেমন খাচ্ছ? Is it a good dinner? It is. পেট ভরে যাবে আজকে ডিনার আলু পরোটা আলু পরোটাটা টেস্টি আছে দ্য ওয়ে আই লাইক ইট উইথ লটস অফ ফিলিং ইনসাইড একদম ভরে ভরে ফিলিং দিয়েছো যার জন্য ভালো লাগছে সব আলুগুলো বেরিয়েও যাচ্ছে আশপাশ থেকে That's how it is supposed to be. You have a kid. With dhania chutney, really good. And the master chef combination that I'm seeing. Nice touch. আজকের ডিনার অনেক দেরি হয়ে গেছে আলু পরোটা বানাতে গিয়ে অনেক লেট প্রিপারেশন স্টার্ট করেছি আমি কনফিউজ হয়ে গেছি আমরা বাজার করতে গেছিলাম হ্যাঁ বেরিয়েও ছিলাম বাট তাও ইটস ওকে সো তোমার তো কালকে থেকে এমনি তো ছুটি তাতে কি তাহলে কি ডিনার তাড়াতাড়ি করা যাবে না সকালে উঠার টেনশন নেই এত লেট ভালো লাগে না এনিওয়েজ আজকে ডিনার আলু পরোটা ধনিয়া চাটনি অ্যান্ড টমেটো কেচাপ কারণ আমার সস ছাড়া ভালো লাগে না আমার তো রাতে এসব খেতে ভালোই লাগে তোমার সবসময় এসব খেতে ভালো লাগে যেটা ভাত ডাল দরকারই থাকবে না সো আমাদের ডিনার শেষ আলু পরোটা কোর্স শেষ আর রিমোর মাস্টার শেফ চলছে এখানে আর আমি কিচেন ক্লোজ করে দিয়েছি এখন আমার এখন অফ পিরিয়ড চলছে সো অবভিয়াসলি দিনের বেলাটাতে আমি এখন অনেকটা টাইম ফ্রি থাকবো তাই বাড়িতে ছোটোখাটো কাজের মধ্যে ইনভলভ থাকবো তাই অতটা স্ট্রেস নিয়ে এখন রাতে কাজ করছি না তো আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে আপনাদের কাছে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন অ্যান্ড টু শেয়ার আর ভিডিওস ওকে গুড নাইট বাই বাই সি ইউ টুমরো